এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মা, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরের কুটিমিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে 22,000 ইয়াবা ট্যাবলেট, 200 গ্রাম হিরোইন সহ নগদ 5,92,000 টাকা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা হবে বলে জানা যায়। বৃহস্পতিবার ধর্মনগরে একটি গাড়ি দেখে সন্দেহ দেখা দেয়। সেই গাড়িকে এসকোর্ট করছিল একটি TR05B7206 নম্বরের একটি বাইক। তার খবর পেয়ে জেলা পুলিশ সুপার ধাওয়া করেন গাড়ির পেছনে। ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে 2টি গাড়ি ও একটি বাইক আটক করেন। সেই এলাকায় জামাল উদ্দিন ও পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন CPM মেম্বার মনির উদ্দিনের ভাই কুটিমিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে 22,000 ইয়াবা ট্যাবলেট ও 200 গ্রাম হিরোইন, 3টি মোবাইল, নগদ 5,92,000 টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে জামাল উদ্দিন ও কুটিমিয়ার বাড়ির পাশে একটি প্রত্যেক ঘরে ড্রাগস বার পাওয়া যায়। সেখান থেকে পুলিশকে দেখে পালিয়ে যায় বাড়ির ভিতরে থাকা লোকজন সহ জামাল উদ্দিন ও কুটিমিয়া। বহুদিন ধরে পশ্চিম চন্দ্রপুর এলাকায় এই ড্রাগস ব্যবসা চললেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এইবার পুলিশ সুপার বহুদিন নজর রাখার কারণে আজ এই অভিযানে সাফল্য এলো। আটক করা ড্রাগসের বাজার মূল্য 1 কোটি টাকার ওপর। পুলিশ ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আমি যেটা বলতে চাই, উত্তর ত্রিপুরাবাসী এবং বিশেষ করে আপনারা আমাদের সবসময় সাহায্য করে দেন, ভালো ভালো খবর দেন আপনারা। আর পুলিশ যেটা করে, এটা ধর্মনগর পুলিশ একটা টিম ইভেন্ট, আমরা একটা টিম হিসেবে আমরা কাজ করছি, উত্তর ত্রিপুরা পুলিশ। এই টিমের যে সাফল্য, সেই সাফল্যেই আমি বেসিক্যালি খুব খুশি। আজকে এখানে টোটাল 5,92,000 টাকা ক্যাশ পাওয়া গেছে। কাউন্ট এখনও ঠিকভাবে হয়নি, অ্যাকুরেট কাউন্টিং, জাস্ট কাউন্টিংয়ের মধ্যে আমি আপনাদেরকে সাক্ষাৎকার দিচ্ছি। প্রায় 22,000 মতো ট্যাবলেট আছে, ইয়াবা ট্যাবলেট, হিরোইনও দেখা যাচ্ছে প্রায় 200 গ্রামের মতো হবে। এটাও ওয়েট করা হবে, এক্ষুনি আপনাদের সামনে করা হবে। আর খালি যেগুলি আছে কন্টেনার, প্লাস্টিক কন্টেনার, 2,500 হবে। আসলে দীর্ঘদিন ধরে যে পশ্চিম চন্দ্রপুর আমাদের নজরে ছিল, এখানে কয়েকজন আছেন যারা ড্রাগের সঙ্গে, পাচারকারীর সঙ্গে যুক্ত, এবং এলাকাটা যেহেতু বর্ডার, তাই এখানে কিছু কিছু মানুষ এই পাচার কার্য করে বিত্তশালী হয়ে গেছে। এলাকার যে সুস্থ পরিবেশ, সেই পরিবেশটাকে তারা নষ্ট করেছে। আজকের পরে দেখি কমবে, বেশ কয়েকজন এখানে অ্যারেস্ট হবে, আমরা নামটা পেয়ে গেছি, অ্যারেস্ট হবে। একটা তো ছিল কুটিমিয়া, আর একটা জামালউদ্দিন, একটা জামালউদ্দিনের বাড়ি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও 2টি পৃথক যান দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। ঘটনা বিশালকোট থানা এলাকার BSF ক্যাম্প সংলগ্ন এলাকায়। আহত 2 জনের নাম শম্ভু রবিদাস এবং টিটন নাথ। বর্তমানে তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। পৃথক পৃথক 2টি যান দুর্ঘটনায় আহত হলেন 2 জন। তারা হলো শম্ভু রবিদাস এবং টিটন নাথ। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে বিশালগড় থানাধীন BSF ক্যাম্প সংলগ্ন এলাকার জাতীয় সড়কে। রাস্তায় খাদে পড়ে বাইক দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন শম্ভু রবিদাস। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। কর্মীরা ছুটে এসে তাকে পৌঁছে দেয় বিশালগড় হাসপাতালে। তার মাথায় মুখে আঘাত লাগে, পরে তাকে জিবিতে পাঠানো হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ঘটনাটি ঘটে বিশালগড় কামথানা জাতীয় সড়কে। 5 জন যাত্রী নিয়ে একটি মারুতি গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। একই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক টিটন নাথ জখম হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। যদিও গাড়িতে থাকা অন্য 5 জন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।
আমরা একটা রিজার্ভ গাড়িতে করি চোত্তাকলা থেকে, চোত্তাকলা আইস থেকে আগরতলা রবীন্দ্র সন্তর বার্ষিকী ভবনে আমাদের একটা এডুকেশন দপ্তরের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য রওনা হই। পথে বিশালগড়া কিছু আগে গাড়িটা পাল্টি খায়, পাল্টি খাওয়ার পরে এলাকার মানুষ সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে সাহায্য করে, তাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস যায় এবং আমাদেরকে সমস্ত রুগী যারা আমরা কতজন ছিল আপনাদের আমরা প্যাসেঞ্জার ছিলাম পাঁচজন, ড্রাইভার ছিল একজন, ছজন এবং ড্রাইভার বেশি আহত হয়েছে। ক্যাম্পের এক নম্বর গেটের সামনে একটা কল হয়েছে, আমরা কল করছে স্পেশাল কল, আমরা গিয়া ইঞ্জুর্ড পার্টি আইনে হাসপাতাল দিয়ে দিছি। কি নাম ওর? শামু ই রবি দাস। বাড়ির ঠিকানা পেয়েছেন? বাড়ির ঠিকানা কইতে পারছে না। হে, কটার সময় হয়েছে কটা? স্যার কিরকম ইঞ্জুরি হয়েছে? হয়েছে, ব্যথা পাইছে কিছু। কি বাইকটা কিভাবে হয়েছে? বাইকটার নাম্বার নাই, নতুন। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? কিভাবে হয়েছে আমরা কইতাম না, আমরা গিয়া দেখছি কইরা দিছে বিশাল কিন্তু সামনে। হ্যাঁ হ্যাঁ, বিশাল গড় ফায়ার সার্ভিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল গড়। আজকে 9:20 আমরা একটা কল পাই, বিশাল গড় ফায়ার সার্ভিস একটা কল আছে, ধনিয়ামারা চৌমনি পাঞ্জের দুর্গের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই কলটা পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে যাই, ওইখান থেকে গিয়া আমরা পাঁচজন লোক কানেকশন করি, এর মধ্যে বেশি ইঞ্জুরিজ রিটার্ন রিটার্ন না বেশি ইঞ্জুরি হয়েছে, আর চারজন আসে অল্প হয়েছে, তো হাত বা হাত পা ব্যথা পাইছে, কাটছে এমন পাইছে। আর তারা আমরা অলরেডি বিশালগড় হসপিটাল নিয়ে পচাইয়া আমাদের রোগ করছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বে এক দিন মজুরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গার রেলব্রিজ সংলগ্ন রাস্তার পাশে। মৃত ব্যক্তির নাম পুতুল শর্মা, বাড়ি মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অফিস টিলায়। এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। বুধবার রাত 9:30 নাগাদ পথচারীরা মাইগঙ্গার রেলব্রিজ সংলগ্ন এলাকায় তেলিয়ামুড়া মহারানী রাস্তার পাশে পুতুল শর্মার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পাশেই পাওয়া যায় তার বাইসাইকেলটিকেও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার বাড়িতে, ছুটে আসে বাড়ির লোকজন, খবর দিলে আসে দমকল বাহিনীও, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। মৃত ব্যক্তির স্ত্রী রাধারানী শর্মা জানান তার স্বামী ভালো মানুষ ছিলেন, জানা মতো তার কোনো শত্রু ছিল না, সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। একই অভিমত এলাকাবাসীরও। তাহলে প্রশ্ন, এটা কি দুর্ঘটনা নাকি খুন? দুর্ঘটনা হলে কি করে হলো এই দুর্ঘটনা, আর খুন হলে কেনই বা এই নিরীহ মানুষটিকে খুন করা হলো? এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী শুরু হল নতুন সিলেবাস নিয়ে মত বিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সারা দেশের মধ্যে শিক্ষায় রাজ্যকে শ্রেষ্ঠ করে তুলতে সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার তিন দিন ব্যাপী নিম্ন বুনিয়াদি ও উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিদর্শকদের সাথে নতুন সিলেবাস নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী তথ্য তুলে ধরে বলেন, রাজ্য শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে, একে এগিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চালু করেছে বলে তিনি জানান। গত 22 জানুয়ারি 1371টা বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হয়
হয় মতবিনিময়। আগামী 30 জানুয়ারি পশ্চিম ও ধলাই জেলার 1426টি স্কুলের শিক্ষকদের নিয়ে হবে মতবিনিময় সভা। এর আগে 983 জন প্রধান শিক্ষকদের নিয়ে সেমিনার সংগঠিত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি পরে শিক্ষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন। যে বি হোক, এস বি হোক, হাই হোক, হায়ার সেকেন্ডারি হোক, সব স্কুল ইনক্লুডিং এডিসি সবার সাথে আমাদের ফেস টু ফেস শেয়ার দরকার, রিয়াকশন দরকার, এবং যাতে আমরা মোটিভেট করতে পারি, এই জন্যই আপনাদের টাকা। আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা বর্তমানে পিছিয়ে আছি, এটা আমার শখ, আমার আমি থেকে আরম্ভ করে যারা স্টেজে আছে আপনারা আছেন সবাই কিন্তু লজ্জা, আমি লজ্জা নিয়ে বাঁচতে চাই না। আমি চাই আমার যতদিন পিরিয়ড সেদিন সেই পিরিয়ডে পারি আর না পারি আমার প্রচেষ্টা থাকতে হবে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ক্যাপেবল এডুকেশন মিনিস্টার আমি হতে চাই। আপনারা কি আছেন কেউ যে আমি ভালো প্রধান শিক্ষক হতে চাই না? আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনা কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের। পরে এই শিক্ষককে এই স্কুলে রাখা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। শিক্ষক বদলির প্রতিবাদে কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝোলালো। শিক্ষক সুবোধ দাসের বদলি প্রত্যাহার, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবিতে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন শাসক দলের নেতা সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করান। শিক্ষক সুবোধ দাসকে এই স্কুলে রাখা হবে এমন প্রতিশ্রুতি দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। দীর্ঘদিন লাইসেন্সের কোনো টিচার ছিলেন না, তারপর এখানে একজন টিচার কদমতলা থেকে ট্রান্সফার করা হয়েছিল, যার নাম সুবুদ্ধরঞ্জন দাস। তারপর 5-6 মাস আগে ওনাকে এখানে আনা হয়েছিল। আবার আমাদের প্রধান শিক্ষক গত কয়েকদিন পূর্বে জানিয়ে দিলেন যে সুবুদ্ধরঞ্জন দাস এখান থেকে আবার ট্রান্সফার, কোথায় যাবেন? কদমতলা যাবেন। তারপর আমরা জানতে পারলাম যে কদমতলায় যথেষ্ট পরিমাণে শিক্ষক আছেন, সেখানে নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া আমাদের বিদ্যালয়ে যদিও উনি লাইফ সায়েন্সের টিচার, তারপরেও তিনি ইংলিশে অনেক দক্ষ, তিনি ইংলিশে ক্লাস করান, সাংস্কৃতিক বিষয়েও তিনি যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করেন, অনুষ্ঠান পরিচালনা করেন। কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে কালাঙ্গারবাড়ি স্কুলের ছাত্ররা নাকি স্ট্রাইক করছে, সঙ্গে সঙ্গে এখানে আসলাম, এসে দেখলাম ছাত্ররা স্ট্রাইক করেছে, তাদের যে দাবিগুলো করেছে দাবির ন্যায্য দাবি। আমি ডেপুটি ডিরেক্টরের সঙ্গে আলাপ করে আজকে এখানে সুবোধ দাস বলে একজন টিচার আছেন, ওনাকে তারা বদলি হওয়ার জন্য এসেছিলেন, তারা উনি থাকবেন এখানে, আমরা এই আশ্বাস দিয়েছি। আর বাকি যে কাজগুলো আছে সেটা ওদের ন্যায্য দাবি, ওটা আমি বলেছি ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওটা কিছুদিনের মধ্যে সমস্যা সমাধান। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে,
যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল, বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। প্রধানের গড়হাজিরায় পঞ্চায়েত উন্নয়ন স্তব্ধ। ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অনাস্থায় অপসারিত প্রধান। ঘটনা কল্যাণপুর ব্লকের প্রমোদনগর গ্রাম পঞ্চায়েতের। কল্যাণপুর ব্লকের প্রমোদনগর গ্রাম পঞ্চায়েতে 5টি ওয়ার্ডে মোট সদস্য সংখ্যা 8 জন, CPIM 2 জন, BJP 6 জন। প্রধান দিলুল সরকার CPIM দলের। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকে পঞ্চায়েতে গড়হাজির। সাথে CPIM এরই উপেন্দ্র শর্মা সরকারি সব বৈঠকে অনুপস্থিত থাকেন, ফলে পঞ্চায়েত সদস্যরা খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের কাছে প্রধানের বিরুদ্ধে অনাস্থার কথা জানায়। সূচি মোতাবেক আজকের বৈঠকে প্রধান অনুপস্থিত। স্বাভাবিক কারণে ভোটাভুটিতে অনাস্থায় জয়ী হয় BJP দলের সদস্যরা। পঞ্চায়েত অফিসার দেবযানী বসুরায় বৈঠকে অনাস্থা গ্রহণ করে প্রধান দিলুল সরকারকে পদ থেকে অপসারণ ঘোষণা দেয়। আজকে আমরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছি। তেনে দীর্ঘদিন যাবৎ আমাদের 8-9 মাস চলছে, তেনে আমাদের পঞ্চায়েতে আয়েন না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। পঞ্চায়েতে সব কাজকর্ম তানের লাগে বদ্ধ আছে, তার লাগে আমরা জনগণের সুবিধা অনুযায়ী সুবিধার লাগে আমরা তানের বিরুদ্ধে অনাস্থা আনছি। মূলত DPO স্যারের অর্ডারে স্পেশাল মিটিং ডাকা হয়েছে। ওনারা আগে রেজলিউশন করে অনাস্থার জন্য প্রধানের বিরুদ্ধে DPO-র কাছে চিঠি জমা দিয়েছিলেন, ফর্ম জমা দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে DPO স্যারের অর্ডারে স্পেশাল মিটিং ডাকা হয়েছে। তো এখানে উপস্থিত মেম্বাররা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিতির কারণে প্রধান শ্রী ডিপুল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং এখানে ভোটাভুটি হয় এবং সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে আসেন যে প্রধানেরকে এই প্রধান পদ থেকে অপসারিত করে নতুন প্রধান নিয়োগ করা হোক। আজকেই সমস্ত রিপোর্ট DPO অফিসে পাঠিয়ে দেবো। নেক্সট DPO অফিস থেকে অর্ডার জারি করবে, যেদিন অর্ডার দেবে যেই ডেটে, এই ডেটে এসে আমরা নতুন প্রধান ইলেকশন করে দিয়ে যাব। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার আসাম রাইফেলস মাঠে 26 জানুয়ারি উপলক্ষে কুচকা আওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এই চূড়ান্ত মহড়ায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী শনিবার প্রজাতন্ত্র দিবস, রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকা আওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বৃহস্পতিবার আসাম রাইফেলস মাঠে কুচকা আওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। চূড়ান্ত মহড়ায় রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর প্যারেড সহ পুরস্কার বিতরণের মহড়াও অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্বে সাব ইন্সপেক্টর গৌরব শরাওয়াত। গার্ড প্লাজুন সালামী মঞ্চের সামনে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রোজভ্যালি থেকে 25 কোটি টাকা নেওয়ার অভিযোগে CBI আটক করল চিত্র পরিচালক শ্রীকান্ত মেহতাকে। বৃহস্পতিবার তাকে CBI অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। রোজভ্যালির কাছ থেকে 25 কোটি টাকা নিয়েছিলেন চিত্র পরিচালক শ্রীকান্ত মেহতা। সেই বিষয়ে আজ তাকে জিজ্ঞাসাবাদ করতে কসবার অ্যাক্রোপলিস মলে আজ পৌঁছয় CBI আধিকারিকদের একটি দল। কিন্তু তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে আটক করা হয়। তাকে আজ CBI অফিসে নিয়ে আসা হয়েছে।
জিজ্ঞাসাবাদ চলছে। কিছু বলবেন শ্রীকান্তবাবু? এদিকে 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 শ্রীকান্তবাবু কিছু বলবেন? কলকাতা থেকে অর্ঘমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার আগরতলার আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যামন্দিরের NSS ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী হতে পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার আগরতলার আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যামন্দিরের NSS ইউনিট আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। গত 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী NSS শিবির। শিবির শেষ হবে 28 জানুয়ারি। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের অন্যের জন্য বাঁচতে ও পৃথিবীর বুকে ছাপ রেখে যেতে আহ্বান জানান। রক্তদান শিবির ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। Apart from your academic chapter ta chalo, try to build a solid moral character. And if you do that, not only you, not only the society, but this great country will march ahead and lead the rest of the world in the coming days. আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আগরতলার পুর পরিষদের 35 নং ওয়ার্ডে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক সাফাই অভিযান। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পুর পরিষদ ডালিয়া সিংহ। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে আগরতলার 35 নম্বর ওয়ার্ডে এক সাফাই কর্মসূচি সংগঠিত হয়। পুর পরিষদ ডালিয়া সিংহের নেতৃত্বে এই সাফাই অভিযানে এলাকার সাধারণ মানুষ উৎসবের মেজাজে অংশ নেন। পুর পরিষদ জানিয়েছেন, আগামী 25 জানুয়ারি থেকে এলাকার মাজারে 2 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলা ঘিরে এই সাফাই অভিযান বলে জানান তিনি। শরীর ও মনকে সুস্থ রাখতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন তিনি। 24 তারিখ শহীদ মিয়ার মাজারে আগামী 25 তারিখ 26 তারিখ একটা মেলার আয়োজন হয়েছে। সেই উপলক্ষে 35 নম্বর ওয়ার্ডের সমস্ত সদস্যবৃন্দরা সাফাই অভিযানে এবং 135 নম্বর ওয়ার্ড থেকে বিশেষ করে আমাদের স্বচ্ছ অভিযানের দায়িত্বপ্রাপ্ত সচিবরানী ত্রিপুরা, ওনাকে নিয়ে আমরা এই স্বচ্ছ অভিযানে একটা আয়োজন করেছি সকলে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।